আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন দিনের নতুন আরেকটি ব্লগ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে দেখতে পেলেন আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি আর হচ্ছে এখন চাউল ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। আজকে হচ্ছে পিঠা বানাবো আর পিঠা হচ্ছে দুধ পুলি পিঠা বানাবো। আমি তেমন ভালো পিঠা বানাই না, তবে মাঝে মধ্যে একটু পিঠা বানানোর চেষ্টা করি। আর আজকে যেহেতু দুধ পুলি পিঠা বানাবো তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এই তো আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে চাউলের ব্লেন্ড করে তারপর টেকে নিচ্ছি। আর এখন হচ্ছে পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিব, এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিব হচ্ছে আস্ত তেজপাতা, আর হচ্ছে দিয়ে দিব এলাচ। তো ঘিয়ের মধ্যে হচ্ছে তেজপাতা এলাচটা আমি একটু ভেজে নিব, আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে নারিকেল কোড়ানো। আর এই তো আমি নারিকেল কোড়ানোগুলো দিয়ে দিচ্ছি, আর ঘিয়ের মধ্যে নারিকেল কোড়ানোটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। নারিকেলটা ঘিয়ের মধ্যে একটু ভেজে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, আমি এখানে আগে গুড়টা গুলিয়ে তারপর নারিকেল দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি এটা আগে নারিকেল দিয়ে তারপর গুড় দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আস্তে আস্তে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাজা চাউল ও তিলের গুঁড়া। আর এই গুঁড়াটা হচ্ছে আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে আসছিল নাড়ু বানানোর জন্য, তো ভাবলাম আর এক্সট্রা করে তেল চাল ভাজার দরকার নেই, এখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। আর এ তো দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। আর এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ডো আমি পিঠার ভিতরের পোটটা বানিয়ে নেব। এই তো পোটটা বানানো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আর একটু ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। প্যান থেকে গাটা ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে বানিয়ে নিচ্ছি। এই তো আমার পিঠার ভিতরের পোটটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি পিঠা বানানোর জন্য পিঠার ডোটা তৈরি করে নিব, আর একটু সামান্য ঘিও দিয়েছি এর মধ্যে। এখন একটু দিয়ে দিলাম হচ্ছে নারিকেল বাটা, আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নারিকেল বাটাটাও দিয়ে দিয়েছি পোটটা গোলাটা বানানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আর এই তো গরম পানিতে পানিটা বলক চলে আসলে তারপর আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পিঠা ডোটা বানিয়ে নিব। এ তো আমার পিঠা ডোটা বানানো হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে ভালো করে মথে নিব, মথে তারপর হচ্ছে পিঠাটা আমি বানিয়ে নিব। আমি এখন কিভাবে পিঠা বানাচ্ছি তা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আসলে আমি এতটা ভালো পিঠা বানাই না, আগেই বলেছি এতটা ভালো এক্সপার্ট না পিঠা বানাতে। তো এই তো আমি প্রথমে রুটি বেলে নিয়েছি, আর একটা এখানে আমি বুইমের একটা ডাকনা নিয়েছি, আর এটা দিয়ে রাউন্ড শেপ করে গুল করে কেটে নিচ্ছি, আর ভিতরে পোটটা দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলি, একে একে সবগুলি বানিয়ে তারপর হচ্ছে আমি একটা দুধ পুলি বানাবো। এই তো সবগুলি পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধ।
আর এখানে আমি গরুর দুধ লিকুইড গরুর দুধ প্রায় 2 কেজির মতো নিয়েছি আর 2 কেজি দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি চিনি চিনিটা একটু কমই দিয়েছি কারণ আমি এখানে দুধটা ঠান্ডা করে খেজুরের দুধ গুড় দিয়ে দিব আর খেজুর গুড়টা আমি আগে গলিয়ে নিয়েছি আর দুধটা ঠান্ডা করে খেজুরের গুড়টা মিলিয়ে নিয়েছি তারপর হচ্ছে আবার চুলায় বসিয়ে দুধটা যখন বলক চলে এসেছে তখন আমি পিঠাগুলি দিয়েছি আর এত পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর হচ্ছে বিকেলবেলা গিয়েছি হচ্ছে শায়ানের ফ্রেন্ডের বাসায় মাহাদির বাসায় তো আমরা যেহেতু বাসা চেঞ্জ করেছি মাহাদিরাও বাসা চেঞ্জ করেছে আমাদের বাসা থেকে প্রায় অনেক দূর মাহাদির বাসা তো শায়ানের সাথে মাহাদির সম্পর্ক হয়েছে 2 বছর বয়স থেকে তো অনেক দিনের বন্ধুত্ব কিন্তু দুইজন এখন দুইখানে তো ওদের ওরা দুইজন দুইজনকে খুবই মিস করে মাঝে মধ্যে হচ্ছে ভিডিও কলে কথা বলে তো একদিন বলতেছে যে ফ্রেন্ডের বাসায় যাবে তো অনেক দিনই কান্নাকাটি করার পরে তো ভাবলাম যে তার বন্ধুর বাসায় ঘুরে আসি তো আমাদের বাসা থেকে প্রায় অনেক দূর আর আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একা বের হতে খুবই কম বের হই তাই জারিফের আম্মুকেও সাথে নিয়েছি তো আমরা তৈরি গেলাম মাহাদির বাসায় আর তারা তিন ফ্রেন্ড খুব সুন্দর করে খেলাধুলা করছে তো আমরাও বসে দেখছিলাম তো এই তো তারা কানামাছি খেলার জন্য গামছা দিয়ে চোখ বেঁধেছে আর এদিকে হচ্ছে আয়ানও একা একা খেলতেছে তো এই তো দেখতে পাচ্ছেন খুব মজা করে খেলতেছিল চোখ বেঁধে কানামাছি খেলছিল আর শায়ানের চোখ বেঁধে যতবারই মাহাদি হাত উঠাচ্ছিল যে কয়টা কয়টা শায়ান সঠিকটা বলে দিতে পারছে দেখে নাই তাও আইডিয়া করে ভূত সঠিকটা বলে দিচ্ছে আর মাহাদি আবার ওর চোখ টাইট করে বেঁধে দিচ্ছে এখন আবার ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছে যে একটু ভালো করে বেঁধে দাও তো ওর আম্মু আবার খুব সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছি তো ওর আম্মুর কাছে যাওয়ার পরেও আবারও বলছে যে কয়টা ও ঠিকই সঠিকটা বলে দিতেছে তো পরে বলতেছে যে আমি দেখি না বললাও তারপরে আবার এখন চলে গেছে এখন তারা কিছুক্ষণ খেলবে আর তাদের বাসায় কিউট একটা বিড়াল আছে আয়ান খুব মিস করে বিড়ালকে আয়ান আগে ওই বাসায় থাকতে বিড়ালের জন্য খুবই কান্নাকাটি করেছে ওর বাবাকে প্রতিদিনই বলতো যে বাবা আমাকে মাহাদির বাসার মতো বিড়াল কিনে দাও তো এই তো আয়ান ও বিড়াল দেখছিল খুব মনোযোগ দিয়ে আর মাহাদিও নতুন বাসায় উঠার পরে কি কি খেলনা কিনেছে সবগুলো তার ফ্রেন্ডদের দেখাচ্ছে আর খুবই এনজয় করছে তারা একসাথে হয়ে প্রায় অনেকক্ষণ খেলাধুলা করলো খুব মজা করে অনেক সুন্দর সময় কাটলো আর এখন হচ্ছে আমাদের চলে আসব আমরা রেডি হচ্ছি তো মাহাদির খুব মন খারাপ আমরা চলে আসব আর ওর আম্মুকে বলছিল যে আম্মু বলো তাদেরকে আমাদের বাসায় থাকতে কিন্তু আমরা থাকতে পারছি না কারণ আমরা থাকার প্রস্তুতি নিয়ে যাইনি তো ইনশাল্লাহ আরেক দিন যাব মাহাদির বাসায় তো শায়ানেরও মন খারাপ চলে আসছে অনেক দিনের একসাথে খেলার বন্ধু তাকে রেখে প্রায় আমাদের বাসা থেকে অনেক দূর আর যাওয়া হবে খুব কমই তো এই তো আমরা সবাইকে বলে টলে বের হয়ে যাচ্ছি আর হচ্ছে এ তো মাহাদির এক ছোট্ট ভাই ও আমাদের সাথে যাবে জারিফকে বললো যে কোলে নিতে ও আমাদের সাথে বের হয়ে আসছে চলে যাবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ